ভাগ্যং ফলতি সর্বত্র প্রার্থনায় বন্ধন জানিবেন। সত্যনারায়ণ সর্ববিধ শান্তিদাতা, তাহাকে ভুলিয়া অহংকারের আশ্রয়ে পড়িয়া অভাব সাগরে ঊর্ধ্ব অধ গতিতে বন্ধন হইতেছে। অতএব সেই সত্যদেবের অধীন হইয়া তাহান পূজা পাইতে পারেন। প্রারব্ধ সূত্রে দেহের সুখ দুঃখ রোগ শোকাদিতে জড়িত থাকে, এই ভোগের জন্য উদ্বিগ্ন হইলে নিত্যের প্রসাদ উপস্থিত করিতে পারে না। সুতরাং সর্বদাই প্রাক্তন বিষয় শরীরে ভোগ লইবে, ভগবত দাসত্বই স্বরূপভাবে প্রবেশ করায়। অহংকার আদির দ্বারা ইহসুখের প্রত্যাশিত হইয়া আত্মার মর্যাদা লঙ্ঘন করিয়া জন্ম মৃত্যু সুখ দুঃখাদির আবরণে পতিত হইয়া থাকে। অতএব সর্বদা ভগবত চিন্তায় মগ্ন থাকাই জীবের মুখ্য ধর্ম। নাম করিতে করিতে শান্তির উপকর্ষণ হইয়া সদানন্দ উপভোগ করিতে পারে। ভগবত ভক্তি ভিন্ন আর সংসার ত্রাণের অন্য কোনো উপায় নাই, ইহাই সর্বদা হৃদয়ের মধ্যে জাগাইয়া রাখিবে। বাসনা সকল বন্ধনের মূল, অতএব কোনো বাসনার অধীন না হইয়া প্রারব্ধ দণ্ডভোগে অকাতরতা দিয়া সহ্য করিবে। দিবানিশি ভগবত সমীপে চিত্তকে জাগাইয়া রাখিবার চেষ্টা করিবে, কালে তিনি প্রকাশ হইবেন। তখন সকল প্রকার মনের মালিন্যময় কর্তৃত্বাভিমান দূর হইয়া তার দাসত্ব বৃদ্ধির জ্ঞান প্রস্ফুটন হইবে। সর্বদা সকৃত কর্মানুসারী যত্নবান থাকিয়া নিত্য তৃপ্তিকর ভগবত সেবার শক্তি আহরণের প্রতীক্ষা করিতে হয়। অর্থাৎ সকল ভার ভগবানে দিয়া ভাগ্যানুযায়ী কর্মক্ষেত্রের আয় অনুসারে ব্যয় করিয়া ধীর ধৈর্য শক্তির দ্বারা পরম পদ লাভ করিতে পারা যায়। পথের সহায় সর্বশক্তিমান ভগবান নির্লিপ্ত শক্তি বিতরণ করিয়া থাকেন। তাহার সাহায্যে এ ভবসংসারের আবরণ কাটাইয়া নিষ্কৃতি লাভ করিতে পারা যায়। ভগবানের উপর সকল ভার রাখিয়া কার্যক্ষেত্রে কার্য করিতে থাকো, তাহার বিচার সূক্ষ্ম। এই জগতের মধ্যে এমন জীব নাই যে ভগবানের সেবা না করে, এবং এমন বস্তু ও অবস্থা নাই যে ভগবানের আশ্রয় না করিয়া থাকিতে পারে। এমন কোনো শক্তি নাই যে ভগবত কৃপা ভিন্ন চালনা করিতে পারে। ভগবত শক্তিতে স্বস্ব স্বভাবের চঞ্চলাদি দ্বারা ভগবানের সেবাকর্ম সমাধি হইয়া থাকে। এই ভগবত প্রীতি অনুষ্ঠানকারী শাস্ত্রিকগণ বেদ বেদান্তে পুরাণে সকল প্রমাণ করিয়া দিতেছেন। কেবল কর্তৃত্বাভিমানের দ্বারা ভগবত পদ ভুলিয়া কর্মকার্য হইতে সুখ দুঃখ উদ্দর্তন করিয়া জগতে গতাগতি দ্বারা সুখ দুঃখাদি সম্বন্ধ করিয়া লয়। সকল ভাব ভগবানে রাখিয়া পরমানন্দে ভগবত সেবা কার্য স্বস্ব স্বভাবের দ্বারা সম্পাদন করিতে চাহে না। জীবের মুক্ত দেহ লাভ করিবার জন্যই এ জগতে জীবের ভোগ দেহ ধারণ করিতে বাধ্য হয়। এই তো সাধুমুখের বাক্য। সংসারের জীব দেহ নিয়া থাকিবার জন্য কাহারও ভোগে ইচ্ছা থাকে না। যাহা হোক ভাগ্যবশে সকলই ঘটিয়া থাকে, যাহা অদৃষ্টে আছে তাহা কেহই ছাড়াইতে পারে না। সকলই ভোগ নিয়া যাইতেছে, দেহের পরিপুষ্টির জন্য চিকিৎসকের শরণ লইতে হয়। ভগবত চর্চার জন্য চিকিৎসক রোগী হয় না, কেবল ভোগের জন্যই হইয়া থাকে। ভাগ্যকে মান করিয়া ভাগ্যরথে চলিতে পারিলে অহংকারজনিত সকল বাসনারূপ সগর বংশ ভোগীরথের ন্যায় উদ্ধার করিয়া শান্তিপদ লাভ করিতে পারে। কর্তা হইয়া যে যাহা করে সকলে দক্ষ যজ্ঞ, ইহা শেষ হয় না। ভাগ্যের বেশি কেহই শত চেষ্টা করিয়াও কিছু পায় না। সকলই অভাব সাগরে বদ্ধ, সত্যের সেবা করিবে, তিনি সকল বিষয় মঙ্গল করিবেন, সংশয় নাই। সত্য হইতেই প্রারব্ধ দণ্ড মুক্ত হইয়া থাকে। স্বস্ব ভাগ্যই ফল দিয়া থাকেন, ভাগ্যকে কেহই ত্যাগ করিতে পারে না। সাহস বল ভরসা ভাগ্য হইতেই উৎপন্ন হইয়া থাকে।
দেহ গেহ সমাজ প্রভৃতি সকলেই ভাগ্যের ফলিত হয়। পৈতৃক বিত্ত রক্ষা করার চেষ্টাই ধর্ম। সত্যকে সর্বশক্তিমান মনে করিবে। ভাগ্য বণ্টনকারী সত্য হইতেই হইয়া থাকে। যাহা ভাগ্যে আছে তাহা সর্বত্রই সমানভাবে ঘটিয়া থাকে। সত্য নারায়ণের ব্রত করিলে ভগ্নাংশ সকল আবরণ শূন্য হইয়া যায়। সত্যের দাসের কোনো বন্ধন থাকে না, অহংকারের দাসের কোনো অভাব যায় না জানিবে। ভাগ্য বশেই লোক সকল অভিসম্পাদ আকর্ষণে এই মরুভূমে আটক পড়িয়া থাকে। এই অভিসম্পাদ মুক্তির উপায় একমাত্র সত্য দাস অভিভূত হওয়া। হরির নামে রাখিলে নিত্য হরির নাম করিতে করিতে সকল ব্যারামি সারিতে দেখা যায়। লোক সকল স্ব স্ব ভাগ্যানুসারে মনের দ্বারা প্রকৃতিতে আকৃষ্ট হইয়া ভাগ্যফল ভোগ করিয়া থাকে। এই ভাগ্যের ফলদাতা একমাত্র ভগবানই হন, অন্য কাহারও কোনো অধিকার নাই। অতএব কর্তৃত্ব ত্যাগ করিয়া প্রহ্লাদের ন্যায় অদ্বৈতভাবে সত্যনারায়ণের সেবা করুন। সাবিত্রী যেমন সত্যবানকে কাল হইতে মুক্ত করিয়াছিল, সেইরূপে আপনিও মনের দাসত্ব শৃঙ্খলা কাটিয়া নিত্যরূপ সত্যকে পাইবেন। ভাগ্যই সকল ফলদাতা, কেবলমাত্র কর্মই জীবের অধিকার। ভাগ্যকে ছাড়িয়া ভুলবশত প্রার্থনার সঞ্চার হইয়া থাকে। সত্য নারায়ণই জীবের জন্ম মৃত্যু জরাবদ্ধ হইতে মুক্তি করিতে সমর্থ। সত্য নারায়ণের সেবা করিবেন। ভাগ্য অনুসারে জীবের সংকরে ফলাফল ভোগ করে। অতএব সত্যকে স্মরণ করিয়া সত্য নিয়া থাকিতে বিশেষরূপে চেষ্টা করিবা। এই ভঙ্গিল সংকরে পড়িয়া সত্যের সেবা ভুলিয়া গিয়া অস্থায়ী ভাগ্যের কর্তা হইয়া কালদণ্ডে দণ্ডিত হইয়া বাসনাজালে আকৃষ্ট হয়, কিন্তু ভাগ্যের ফল যাহা তাহার অতিরিক্ত কিছুই পায় না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। সত্যং পরম ধীমহি, সত্যের সেবকের জন্ম মৃত্যু জরাব্যাধি বন্ধন থাকে না। ভাগ্যের চিন্তা না করিয়া সত্যের অধীন হইয়া তাহারই চিন্তায় ব্যস্ত হন। ভাগ্যং ফলতি সর্বত্র, এই ভাগ্য হইতেই ভোগ উৎপন্ন হয়, ভোগ হইতে ফল হইয়া থাকে। এই ভোগ অনুসারে লোকের দেহ গেহ জাতিমান বিদ্যাবুদ্ধি ধন জন বৈভবাদি লাভ করিয়া থাকে। অতএব ভোগদানই সর্বতোভাবে বীরের কর্তব্য জানিবেন। অন্নপূর্ণাকে কিছুতেই কেহ ক্ষয় করিতে পারে না, কর্তৃত্ব বুদ্ধির কোনরূপ জয় হইতে পারে না। অতএব সর্বদা অন্নপূর্ণার দাস হইয়া থাকুন। লোক সকল স্ব স্ব ভাগ্যানুসারে সুখ দুঃখাদি উপভোগ করিয়া এই জগতে শত্রু মিত্রাদি শুভ অশুভ কারণ জালে আটক পড়িয়া লাঞ্ছনা পাইয়া থাকে। অতএব সর্বদা ভাগ্য অন্নপূর্ণার নিকট রাখিয়া নিষ্কণ্টক পদ সত্যের আশ্রয় লাভ করুন। যাহার আশ্রয় ভুলিয়া লোকে নানারূপ সুখ দুঃখ শুভাশুভ বন্ধনে পড়িয়া ঊর্ধ্ব অধোগতিতে ভ্রমণ চক্রে ঘুরিয়া পড়ে। এই চক্র হইতে এক মুক্তির উপায় হইতেছে সত্য ব্রতের দাস অভিমান অর্থাৎ অন্নপূর্ণার স্থান, যেখানে বিশ্বনাথ থাকেন। লোক সকল স্ব স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে, ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না। ভাগ্যং ফলতি সর্বত্র, ভাগ্যকে মনে করিয়া ভাগ্যরথে চলিলে নিত্যধাম পায়। যেখানে যাইয়া জীব সকল সকল জন্মমৃত্যুহীন অবস্থা অবিচ্ছেদ রূপে পাইয়া থাকে। এখানে যাহার যে ভাগ্য, সেই ভাগ্যের বেশি কেহ কিছু লাভ করিতে পারে না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। ভাগ্যের সঙ্গে থাকিলে ভগীরথী শক্তিতে এই দিন রাত্র যে কালচক্রে চলিতেছে তাহা মুক্ত হইয়া যায়। ভাগ্য হইতেই লোকের ভোগ জুটিয়া থাকে, ভাগ্যরূপে অন্নপূর্ণা বিরাজমান জানিবেন। সত্যং পরম ধীমহি, তাহান কোনো অংশ না থাকাতেই বেদে পুরাণে অন্নপূর্ণা মাসি বলিয়া আশীর্বাদ মণ্ডিত করিয়াছেন। অতএব ভাগ্যই ভগবান, অন্নপূর্ণা মায়ের কোলে থাকিবেন, তিনি সর্বময় এবং সর্বনিয়ন্তা বিধাত্রী জানিবেন।
ভাগ্যকে মনে করিয়া ভাগ্যরথে চলিলে ভোগীরথ উপাধি হয়। এই উপাধি সগুর বংশ অর্থাৎ লোকের ভাগ্য ভোগ মুক্ত করিয়া থাকেন। ভাগ্য হইতেই লোক ফললাভ করিয়া থাকে, অতএব মনের দ্বারা লোকে শুভাশুভ বোধ করিয়া থাকে। তজ্জন্য চিন্তা না করিয়া অন্নপূর্ণার অধীনে থাকিতে চেষ্টা করুন। ভাগ্যই ফলদাতা, ভাগ্য হইতেই সকল ভোগ বিলাস বিবর্তন হইয়া থাকে, ইহাকেই সত্যনারায়ণ বলে। অতএব সত্যনারায়ণের ভাগে থাকিলে সর্বমঙ্গলা পূর্ণ করেন জানিবেন। সত্যব্রতই সকল ধর্মের সার, সত্য ছাড়া অসত্যের আকর থাকে না। লোকের স্ব স্ব ভাগ্যানুসারে প্রকৃতির গুণ বিকারে পড়িয়া দেহ গেহ সমাজ বিদ্যাবুদ্ধির সংমিলনে পৌরুষত্ব লাভ করিয়া থাকে। সেই পৌরুষত্ব প্রকৃতির গুণে অজ্ঞানবশত অহংকারের ঘেরায় আটকাইয়া সত্যকে জানিতে পারে না বলিয়াই সে দেহের ও বিদ্যার গৌরব পাইয়া সত্য ভুলিয়া স্বয়ং কর্তা হইয়া মনের দ্বারা শাসিত হইয়া এই জগতে জন্ম মৃত্যুকে আশ্রয় করিয়া থাকে। মহাত্মাগণ মৃত্যু হইতে ত্রাণের জন্য প্রকৃতি গুণের বেগ ধৈর্য ধরিয়া সত্যের সেবায় আপন গুণাদি সকল দিয়া সত্যের অধীন হইয়া থাকিতে অভ্যাস করে। লোক সকল স্ব ভাগ্যবশে সত্য ধর্মকে ভুলিয়া কর্তা হইয়া নানান হেয়ালি চরিত্র লাভ করিয়া সূচি অসূচিতে ডুবাডুবি খেলে। আপন বন্ধন তত্ত্ব জানিতে না পারিয়া কারাগারে আটক হইয়া মূঢ়তা জালে সুখীর আসন সংগ্রহ করিয়া থাকে। সত্যনারায়ণ ছাড়া কেহই কাহাকে সিঙ্গার দিতে পারে না। অতএব সত্যের দাসত্ব লাভ করিয়া বদ্ধ ঋণ জাল মুক্ত হইয়া কালের ঘেরা জন্ম মৃত্যু জ্বালা যন্ত্রণা হইতে উদ্ধার হইতে পারে। চিরকাল তো কর্তা অভিমানী সাজিয়া এ পর্যন্ত কোনো কিছুই পূর্ণ করিতে পারিতেছেন না, তবে কেনই চেষ্টা? ভাগ্যে যাহা আছে তাহা কেহ নিতে পারে না। ভাগ্যং ফলতি সর্বত্র, সত্যনারায়ণকে ভুলিবেন না। সত্যের কোনো অংশ নাই, সকল অবস্থাই পূর্ণ। সর্বদাই সত্যের সেবা করিতে অভ্যাস করুন, সত্যই দয়া করিবেন। লোক সকল ভাগ্যকে না মানিয়া ভাগ্যরথে না চলিয়া নানান উপসর্গ ভোগ করিয়া থাকে। ভাগ্য হইতেই নানা উপাধির বশে আটক পড়িয়া শান্তি অশান্তির দ্বারা মান অপমান উপভোগ করিয়া থাকে। লোক যখন ঘুমায় তখন শান্তি অশান্তি প্রভৃতি কেহই থাকে না, অতএব সকলই অহংকারের উৎপন্ন শাসক মাত্র। কর্তৃত্ব ছাড়িয়া ভাগ ভোগদান করুন, সত্যকে পাইবেন। ত্রিলোকের লোক সকল স্ব স্ব ভাগ্যানুসারে দেহ গেহ স্বজন বন্ধুবান্ধবে সংযোজিত হইয়া থাকে। সেই ভাগ্য হইতেই ভবিতব্য দ্বারা মিলন অমিলন ঘটিয়া থাকে। ওই সকল চিন্তা না করিয়া সকল ভার সত্যের আশ্রয়ে রাখিয়া ভাগ্য ফল দান করিয়া সত্যকে পাবার জন্য উদ্যোগী হন। ভবিতব্যই বিবাহাদি সংঘটনের কর্তা, তিনি যখন যাহার সম্মিলন করিবেন তখন তাহার ব্যবস্থা হইবে। আপনি তাহার কর্তা হইতে গিয়াই অপার চিন্তায় কষ্ট পাইতেছেন, সম্মিলনের বাধকই ভবিতব্য জানিবেন। লোক সকল স্ব স্ব ভাগ্যবশে দেশ স্থান ধনী মানি বিদ্যা বুদ্ধি ইত্যাদি দৌলত সম্ভোগ করিয়া থাকে, তাহাতেই লোক সুখী দুঃখী হইয়া থাকে। এই ভাগ্য ভোগ পরিহারের জন্যই ধৈর্যকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। অতএব সর্বদাই ধৈর্য ধরিয়া চেষ্টা করুন, ভাগ্য হইতে সকল মীমাংসা পাইবেন। ভাগ্যে যাহা থাকে তাহাই হইবে, সেই জন্য কোনো চিন্তা ভাবনা না করিয়া সত্যদেবের অনুশীলন চিন্তা করুন, তিনিই একটা বিহিত করিবেন, ইহা ছাড়া কিছুই নাই। ভাগ্যই ফলদাতা, যখন যে যে ভাগ্য লোকের উপস্থিত হয় তাহাতে কোনরূপ অধীর কি অসন্তোষ না হইয়া ধৈর্যকে আশ্রয় করিয়া সত্যকে ধরিয়া থাকিতে চেষ্টা করিবেন। সত্যই মঙ্গলময়, সত্যের বল ছাড়া কোনো জীবের কোনোই শক্তি নাই জানিবেন।
সত্যনারায়ণ সর্ববিধভাবেই ত্রিলোকের মঙ্গল করিয়া রক্ষা করেন জানিবেন। অতএব ভাগ্যরথে চলিতে পারিলে সকল রকমের বাসনা পূর্ণই হইয়া থাকে জানিবেন। স্বস্ব ভাগ্যবশে আকৃষ্ট হইয়া প্রকৃতির তারতম্য অনুসারে এই সংসারে সকল লোক দেহ গেহ জাতি মান বিদ্যাবুদ্ধির গৌরবত্ব এবং ধন জন সম্মিলনের আধিপত্য লাভ করিয়া থাকে। কেহই সেই ভাগ্যসেতু পার হইয়া যাইতে পারে না, ভাগ্য ভোগ ভোগিতেই হইবে। ভাগ্যকে মানিয়া ভাগ্যরথে চলিলে ভোগীরথের ন্যায় এই শঙ্কর অস্থায়ী তরঙ্গ হইতে মুক্তিপদ লাভ করিতে সক্ষম হয় জানিবেন। ভাগ্যানুসারে লোকে দেহ গেহ সমাজ প্রভৃতি আত্মীয় স্বজন দ্বারা উপভোগ করিয়া থাকে, তাহার ভাগ্য ফলদাতা ভগবান সত্যদেব জানিবেন। শরীরের ক্ষীণতায় প্রাণীর ক্ষয় হয় না, মনেরই হ্রাসবৃদ্ধি ঘটে। শরীরের ক্ষয় নিবারণের জন্য চিকিৎসকের ব্যবস্থা নিতে হয়। প্রারব্ধবশত এ জগৎ চলিয়া থাকে, যখন যাহার ভাগ্যে যাহা হয় তাহা মঙ্গলই হইয়া থাকে। স্বস্ব ভাগ্যই ফল জন্মাইয়া থাকেন, তাহা ছাড়া অন্য কাহারও ভাগ্য ফল দেবার ক্ষমতা নাই। যাহা হোক, আপনি সত্যের অংশে সকল ভার রাখিয়া শঙ্করের ঋণ সকল পরিশোধ করিতে যত্নবানের অভ্যাস করিতে থাকুন, সত্যই সকল ব্যবস্থা করিবেন। ভাগ্যগতিকেই লোকে দেহ গেহ সমাজ স্বজন বন্ধুবান্ধব স্ত্রী পুত্রাদি এবং স্থানাদি লাভ করিয়া থাকে। যখন যাহা লোকের সংঘটন ঘটিয়া থাকে তাহার কর্তা ভাগ্যই জানিবেন। সভাগ্য ছাড়িয়া পরের ভাগ্যের অধীনে গেলে কালচক্রের দণ্ডের অধীন হইয়া পড়িতে হয় জানিবেন। বাড়িঘর যেখানে হইবার হইবে তাহা ভাগ্য অর্থাৎ ভগবানই বিধান করিবেন, তাহার চিন্তা বৃথা। ভাগ্যং ফলতি সর্বত্র, সত্যনারায়ণকে ভুলিবেন না। ভাগ্যং ফলতি সর্বত্র, সত্যনারায়ণের সেবা করুন। ভাগ্য অনুসারে যোগাযোগ আপন পর শত্রুমিত্র শান্তি অশান্তি সুখ দুঃখ লাভ করে, ইহাই ভোগ বলিয়া জানিতে হয়। ভাগ্য ভোগ দান হইলে সত্যনারায়ণকে পাওয়া যায়, তাহাকে পাইলে ভাগ ভোগ থাকে না। ইহাকেই সত্যনারায়ণের শিন্নে, ইহাকেই সত্যনারায়ণের সেবা বলে। অহংকার অর্থাৎ সীমাবদ্ধ হইয়া কর্তা অস্থায়ী বিচার করিয়া তাতে আবদ্ধ থাকে, তাহাতেই আপনার দোষ না দেখিয়া পরদেহে দোষ দৃষ্টি দর্শন করে। যেমন মেঘ সূর্যকে আচ্ছন্ন করে, সূর্য তাতে মলিন হয় না, সে পবিত্রই থাকে। মেঘে নষ্ট হইয়া পড়ে, অহংকারের দোষই যাইবে, কিন্তু পিতামাতা নষ্ট হয় না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন তপ। যাহা হোক, সত্যনারায়ণের ব্রত ভুলিবেন না। ভগবানের পিতৃমাতৃদত্ত দুটি কুল, উভয়ের দোষগুণ পরিত্যাগ করিয়া ধৈর্যের দ্বারা প্রাণে প্রাণে অভিন্নরূপে পিতামাতার সেবা কার্যের শক্তি আহরণ করুন। ইহাতে পিতা মাতা পুত্র তিন কুল মুক্ত করিতে পারিবেন, তখন সত্য বস্তুর উপলব্ধি হইবে, স্বরূপ পাইবেন। ভাগ্যানুসারে ভালো মন্দাদি সুখ দুঃখ সংঘটন ঘটিয়া থাকে, অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। সত্যনারায়ণের সেবা করিবেন, তাহার সেবায় ত্রিলোকের সকল ঋণ পরিশোধ হইয়া থাকে। বিশেষত আপনি তো কতই শান্তি স্থাপনের জন্য নানান চেষ্টা করিতেছেন এবং করিবেন, পুনরায়ও চেষ্টা করুন, কোনো বিধান করিতে পারেন কিনা। ভাগ্যে যাহা ঘটিবে তাহাই হইবে। সত্যনারায়ণ আপনার সকল বিষয় ব্যবস্থা করিবেন, তাহার অধীন হইতে চেষ্টা করুন। লোক সকল স্বস্ব ভাগ্যানুসারে মরুভূমে মনের দ্বারায় প্রলোভিত হইয়া প্রকৃতিকে আকর্ষণ করিয়া মনের দ্বারাই ভাগ্যফল আমদানি রপ্তানি করিয়া থাকে, কিন্তু ফলের অধিকার নাই। ফলদাতা সত্যব্রত জানিবেন, সত্যের সেবায় রত থাকিলে কোনো অভাব হয় না জানিবেন। ভাগ্যফলের চিন্তা না করিয়া ভগবানেরই চিন্তা করিবেন, তিনি সকল সংকট মুক্তির স্থান। মিছামিছি অনর্থক বাজে চিন্তা না করিয়া সত্যের অধীন হইতে চেষ্টা করুন, তিনি ন্যায়পরতার আনন্দে রাখবেন। ভাগ্যফল ত্যাগই সত্য, সত্যং পরম ধীমহি,
ত্যাগং সত্য সুচি দয়া জানিবেন। ধৈর্য ধরিয়া ভগবানের অধীন থাকুন। তিনি পিতা যেমন পুত্রকে পালন করেন, সেইরূপ তিনিও আপনাকে পালন করিবেন। ভাগ্য সকল ফলদাতা। যখন যাহার যে ভাগের উপস্থিত হয়, জীবগণ তখন সেই ভাগই ভোগ করিয়া থাকেন। তাহার অতিরিক্ত কিছুই জীবের করিবার ক্ষমতা নাই। অতএব সর্বদা সকল অবস্থায় সত্যনারায়ণের অধীন থাকিতে চেষ্টা করিয়া ওই সকল ভাগ্যফল ত্যাগ করিয়া শান্তিময় ভগবত ভক্তি লাভ করিয়া জীব সকল মুক্তিপদ প্রাপ্ত হইয়া থাকে। চিন্তা করিবার কিছু নাই, সত্যের দাসের কোনো অপচয় হয় না। তিনি সকল বন্ধন মুক্ত করিয়া শান্তি বিধান করিয়া থাকেন। ভাগ্য হইতেই লোকের ভোগ জুটিয়া থাকে। ভাগ্যরূপে অন্নপূর্ণা বিরাজমান জানিবেন। ভাগ্যই ভগবান, অন্নপূর্ণা মায়ের কোলে থাকিবেন, তিনি সর্বময় এবং সর্বনিয়ন্তা বলিয়া জানিবেন। ভগবানের নিকট সর্বদা থাকিতে চেষ্টা করাই ধর্ম। যার যাহা প্রাক্তনে আছে তাহা ঘটিবেই, তার দেবার জন্য চেষ্টা করা বৃথাই আড়ম্বর মাত্র। আপনি যদি শ্রীমানদের জন্য কোটি কোটি সংস্থান করিয়া যান, ভাগ্য না থাকিলে তাহাও তাহারা ভোগ করিতে পাইবে না। আর যদি আপনি কিছুই না করিয়া যান, তাহা হইলেও ভাগ্যে থাকিলে তাহারা পরম আনন্দে জগতের ধন জন বৈভব সকলে প্রতিষ্ঠা করিতে পারিবেন সন্দেহ নাই। যাহা হোক, ভগবানের নামে পড়িয়া থাকিলে ভগবান কোনো অভাব রাখেন না, যেহেতু তিনি স্বভাবময়। যার ভাগ্যে যাহা আছে তাহাই ইচ্ছায় অনিচ্ছায় ভোগ করিতে হইবে। যাহাদের কর্তা আপনি হইয়াছেন তাহাদেরও ভাগ্য একটা আছে, তবে আপনি কর্তা হইয়াছেন বলিয়া তাদের শান্তি বিধান করিতে পারেন না বলিয়া দুঃখ পাইতেছেন। সর্বদাই সকল অবস্থায় সহ্য করিতে চেষ্টা করিবেন। ভাগ্যে যদি থাকে তবে আপনি বাড়ি ঘর করিতে পারিবেন, না থাকিলে কি করিয়া করিবেন, ইহাকে বৃথা চিন্তা বলিয়া জানিবেন। আপনি তো সাধ্যানুসারে সকলকে সুখে রাখিয়া থাকিতে পারেন, ভাগ্যে না থাকিলে কি করিয়া করিবেন। সকল ভোগের ঔষধি নাম ধর্ম। সেই নাম ধর্মের জন্য কর্তৃত্ব করিয়া করিতে গেলে নাম করিতে পারে না, কারণ কর্তারই অনেক বাধক, নামের দাসের বাধক নাই। অতএব নামের অধীন হইয়া থাকিতে সর্বতোভাবে চেষ্টা করিবেন। কোন লোকের ইন্দ্রিয়ের অধিকার নাই, ভাগ্য হইতেই ফল পাইয়া থাকে জানিবেন। সত্যের অধীন থাকিতে চেষ্টা করুন। ভগবান ত্রিজগতে সর্বদাই জাগরণ থাকেন, তাহার কোনো অঙ্গই ত্রিজগৎ ছাড়িয়া থাকে না। কর্তৃত্বাভিমান প্রকৃতির গুণজাত হইয়া অহংকার দ্বারা তৎপদ লক্ষ্য করিতে পারে না বলিয়াই নানা আশু সুখদায়ক কর্মফল অন্বেষণ করিয়া হিতাহিত হারাইয়া কর্তব্য ত্রুটিতে পড়ে। তজ্জন্যই জগতের চর অচর পদে পড়িয়া যায়। অতএব সর্বদা তৎলক্ষ্য রাখিতে চেষ্টা করিবেন। গুরুর কার্য সর্বদা করিতে চেষ্টা রাখিবেন। গুরুই বিপদ ভঞ্জন করিয়া সম্পদ দিবেন। সকল ভার ভগবানের উপর রাখিয়া সংসারের প্রাক্তন যথাযোগ্য ভোগ করিতে হয়। ভাগ্যের দ্বারে সর্বদা থাকিয়া সুখ দুঃখ অন্ত করিতে চেষ্টা করিতে করিতে ভগবানের প্রতি মন নিবিষ্ট হয়। সর্বদা তাহার চিন্তাই অর্থাৎ ভগবানের নাম করাই জীবের ধর্ম। নাম করিতে করিতে জীবের পরমত্ব থাকে না, নামেই মুক্তিপদ অঙ্ক করিয়া স্থান দেন। সর্বদা ভগবানের উপর নির্ভর রাখিবে। কর্তা অভিমানে থাকিয়া মন স্থিরের প্রয়াস করা কেবল দুঃখের ভাজন হইতে হয়। মন স্থিরের প্রতি লক্ষ্য না রাখিয়া ভগবানের প্রতি লক্ষ্য রাখিবে। ভগবান হৃদয়ে এবং পিছনে সর্বদা আছেন নিশ্চয়, ইহার সন্দেহ রাখিবে না। দেখিতে পাও আর নাই পাও, ইহা হৃদয়ে দৃঢ়রূপে আঢ্য করিয়া সতত থাকিবে। ইহাই ভগবত সেবা। কর্তৃত্ব দুর্বল হইয়া পড়িলে তখন ভগবান প্রত্যক্ষ পাইবে, শান্তিতে আকর ভগবত সেবা ফল লাভ করিতে পারিবে। মন নিত্যরূপে প্রতিষ্ঠা থাকিবে, ইহা ধ্রুব বাক্য সন্দেহ নাই। সংসার শব্দটি লোকেতে এই ভাব হইতেই আসিয়াছে, কারণ বাসনা
কর্তৃত্ব ভ্রান্তি সাগরে পড়িয়া নানাবিধ লাঞ্ছনা ভোগ হয় বলিয়াই সংসার ক্ষেত্র উপাধি ধারণ করে, ইহাই ভগবত মায়া জানিবে। সর্বদা ভগবান প্রাণরূপে হৃদয়ে গতাগতি করে, ইহাই সত্য। অতএব ভগবান পদে আশ্রয়ে অবিশ্বাসের কোনো কারণ নাই। বিশেষত গুরুরূপে সর্বদা স্মৃতিপটে প্রকাশ আছে, ভয়ের কোনো কারণ নাই। ভগবান ছাড়া এই দেহ বিবর হইতে উদ্ধারের আর কোনো পথ নাই। মায়ার আঁচে পড়িয়া দিবারাত্র অহংকার অভিমানে মুগ্ধ থাকিয়া কেবল অস্থায়ী সুখের জন্য পিপাসা করে। সেই পিপাসাই মন এবং বুদ্ধি উৎপন্ন হয়। যখন ভগবানের সান্নিধ্য লাভ হয় তখন মন বুদ্ধি থাকে না। যেই নাম সেই ভগবান, নাম পাইলেই ভগবানের পাওয়ার অভাব নাই। গুণ হইতে মায়ার উদ্ভব হয়, সেই মায়াই অভাব। অভাবই সুখ দুঃখের পরিচয় দিয়া অসত্যের অনুচর করিয়া দেয়। অতএব নাম যখন পাইয়াছেন তখন যে অবস্থায় হোক না, এই দেহ ত্যাগের পর নিত্য ধামে স্থিতি হইবেই নিশ্চয়। ঐশ্বর্য নিয়া ব্রজে যাইতে পারে না, ব্রজভূমি কেবল মাধুর্যময়। সেখানে সুখ দুঃখের রীতি নাই, মন বুদ্ধিরও গতি হয় না, কেবল নাম নিয়া পড়িয়া থাকিবেন। পরের সুখের জন্য লোভ করিতে নাই, নামের সুখেরই আহ্বান করিবেন। সংসার কেবল মায়াময় ভ্রান্তমুগ্ধ। এ জগতে সুখ দুঃখাদি লাভ লোকসান প্রাক্তন বশতই ঘটিয়া থাকে। সেই প্রাক্তন ভোগের জন্য আপন পর ভাবে শত্রুমিত্র জ্ঞান হয়। এই জ্ঞান হইতে উদ্ধারের একমাত্র ভগবানের সেবা বই আর কিছুই নাই। যেই নাম সেই ভগবান, অতএব সর্বদা নাম করিলে ভগবানের নিকট থাকা হয়। সর্বদা ভগবানের নিকট থাকিলে কোনো অভাব হয় না, যেহেতু ভগবান আনন্দময় সুখময় বলিয়া খ্যাত আছেন। প্রাক্তনের ভোগ নানান প্রকারে ঘটিয়া থাকে, যে কোনো অবস্থায় ধৈর্য রাখিবার যত্ন করিতে হয়। এই সংসারে দেহ গেহ যাহা কিছু সম্মিলন দেখা যায় সকলে স্বপ্নভঙ্গুর ন্যায়। সর্বদা ভগবানের নামে জগৎ প্রতিষ্ঠা হইয়া থাকে। অতএব চিন্তা না করিয়া, চেষ্টা করিতে ত্রুটি না করিয়া প্রারব্ধের ভোগ মুক্ত করিতে হয়। ভগবান ভিন্ন, এ জগতে সকলই অলীক বৃত্তি, কেবল আগম পাই বলিয়াই প্রকাশ হইয়া থাকে। সর্বদা নাম করিবেন, নাম বই আর কিছুই শান্তি দিতে পারে না। ভগবানের সেবায় ত্রিলোক পবিত্র হয়। ভগবানকে পাইলেই শান্তি, তাকে ছাড়িয়া যতবিধ অশান্তি ভোগ করিতে হয়। অতএব নামে সুখই হোক আর দুঃখই হোক, ইহাদিগকে অনিত্য এবং ত্যাজ্য জানিয়া সর্বদা সকল অবস্থায় নাম নিয়া পড়িয়া থাকিতে হয়। এই নামেই উদ্ধার করিয়া লইবেন। নাম যখন প্রতিষ্ঠা হইয়াছে তখন কৃষ্ণ বহির্মুখে আপনাকে নিতে পারিবে না, সর্বদাই সঙ্গে থাকিতেছে এবং থাকিবে। আপনি যথাসাধ্য যাহা পারেন নাম করিয়া যাইবেন, নামের ফলের দিকে লক্ষ্য করিবেন না। নামই সত্য, নামই আপনাকে রক্ষা করিবেন। অচলা ভক্তি, অচলা ভাব, অচলা জ্ঞান জন্মদাতা একমাত্র ভক্তি। সেই ভক্তির অনুগত হইয়া জীবগণ সদা শিব পদ নিত্যধাম ব্রজ পরিকর সূত্রে বদ্ধ হইয়া থাকে। নিত্য সেবায় নিত্য আনন্দ পাইয়া সংসার ক্ষয় করিয়া থাকে। সত্যনারায়ণের সেবায় ত্রিলোকের সমস্ত ঋণ পরিশোধন হইয়া থাকে। অঋণস্থ হইলে পরিগ্রহ শূন্য হয়, অপ্রবাসী হইয়া অবিয়োগ সত্যকে লাভ করিয়া থাকে। শুদ্ধ ভক্তি সত্যনারায়ণ, সংশয় নাই। জন্ম মৃত্যু বিবাহ এই ত্রিবিধ কর্ম ভবিতব্য জানিবেন। ইহার সম্পাদন করার জীবের শক্তি নাই। যেখানে যাহার যখন ভাগ্য উৎপন্ন হইবে ঠিক সেই সময়ে সেই ভাবেই তাহা ভোগ করিতে হইবে। কর্তৃত্ব দ্বারা লাভ লোকসানে জীব কষ্ট পাইয়া থাকে। অতএব সর্বদা সর্বতোভাবে সত্যের আশ্রয় নিয়া থাকুন। সত্য হইতেই সমস্ত চিন্তা ভাবনা নিবৃত্তি হইবে। চিন্তা ভাবনা রজগুণের তরঙ্গ মাত্র,
ধৈর্য নিকেতনে গুণমুক্ত হইয়া নির্গুণ পরম পদ লাভ করিয়া দেহঋণ শোধন হয়, দেনা পাওনা রাখিয়া এ মায়াদেহ মুক্ত করিতে পারে না।